নেপাল কে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দেও যামিনি, নেপাল কে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দেও যামিনি, কি দোষ করেছে এই নেপাল, কি দোষ করেছে এই নেপাল, গরুর মতো আর টানিস নেপাল কে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দেও যামিনি, ছেড়ে দেও যামিনি, ও পল্টুর মা, ও পল্টুর মা, তড়ি কেটে পালিয়ে যাবো, ধরতে পারবি না, ধরতে পারবি না, নয়তো ঘাস মারা বিষ খাবো, জানতো ফিরে পাবি নেপাল কে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দিও যামিনি, ছেড়ে দিও যামিনি, ছেড়ে দিও যামিনি। না না, আমি কি করেছি, আমি কি করেছি, আমি তো এই সংসারের কর্তা, সংসারের কর্তা না সংসারের কুত্তা, সংসারের কর্তাও নয় কুত্তাও নয়, আমি ওই খবরের আকাশ বার্তা, দাদা আমার কোনো অপরাধ নেই, আমি শুধু বলেছি ওই রক্তদান শিবির হচ্ছে, ওই রক্তদান শিবিরে আমি রক্ত দিতে যাব, এটা আমার অন্যায়, অন্যায় নয় 112 অন্যায়। না না, স্বামী স্বামীর জায়গা থাকবে, স্বামীর এত বাড়ন্ত কেন গো দিদি গো, দুপুরে রাত্রে আমি মশারি খাইতে রাখি, যাতে না মশাই রক্ত খায়, সে লোক আবার রক্তদান শিবিরে রক্ত দিতে যাবে, জানে না তো ওরকম স্বামীর আমি গাঁটে গুজে রাখবো। হ্যাঁ গুজে রাখবি, কই রাখবেন দেখি, মাথা মেরে বেরিয়ে আসবো, কথা শুনছো, কথা শুনছো, নির্লজ্জ, সেটা কি, যার কোনো লজ্জা নেই, না আমার প্রচুর লজ্জা, সেবার ওই মোবাইল দোকানে মোবাইল চুরি করেছিলাম, ওরা আমার মেরে তক্ত করে দিল, লজ্জায় মাথা হ্যাট করেছিলাম, এসব স্বামীর সাথে কথা বলতে ইচ্ছা করে, এসব স্বামীর সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। হ্যাঁ ঘৃণা হয়, সেবারে বিজনা করে ডাকতে ছিল, আমি তোমার ডেকেছি, না ডাকেনে ডাকেনে, মিথ্যে কথা মিথ্যে কথা, ঠিক আছে ঠিক আছে, তোমার এই খোঁটা দিয়ে আমি বেঁধে রেখে গেলাম, এখান থেকে এক পাও নড়বে না, ঠিক আছে, আমি ওই নেতাজি সুভাষ যদি ভালোবেসে থাকি, ওই নেতাজি সুভাষ আমার ঠিক রক্তদান শিবিরে পৌঁছে দেবে, ঠিক আছে ঠিক আছে, ওই বলছিলাম কি, যদি আমার জল খা পায়, জল এনে দেওয়া হবে, আর যদি আমার চুলকোনো পায়, ছুটে এসে চুলকে দেওয়া হবে, আমার শরীরে আমি চুলকোতে পারবো না, হ্যাঁ অন্য জন চুলকে দেবে, ও তো মিশমিশ করবে এক জায়গায়, চুলকে দেবে আর এক জায়গায়, তাতে কি আমার পোষাবে, কারোর বাবার ক্ষমতা নেই, কি বললে তুমি, আমি কারোর বাবা তুলিনি, আমি আমার বাবা তুলিছি, ও তাই বলো, দেখো হ্যাঁ আমি তো ওনার স্বামী নাকি, কিভাবে বেঁধে রেখে গেল দেখো, যেন ভালো ঘাস মতো জায়গা দেখে গরু বেঁধে রেখে গেল, বলো মানুষের মানুষ আছে আমি, তবে ওই নেতাজি সুভাষ যদি আমি একদিন মাল্যদান করে থাকি, ওই নেতাজি সুভাষ আমার ঠিক বাঁচাবে, দাদা বাঁচাবে না, ধরলে পুরো মেরে ফেলে দেবে, এক মাস রাজমিস্ত্রির কাজ করছি, কালকে লিনডন ফেলেছি, আজকে আমার টাকা দেওয়ার ডেট, আর সে লিনডন ভে আর গায়ের উপর পড়েছে, দাদা আর দশজন ছুটে আসে বলে সারা ওই রাজমিস্ত্রি ধর, ওর মাটির ভিতর পুঁতে রাখবো, দাদা ধরলে বাঁচাবে না, পুরো মেরে ফেলে দেবে, আমার এক্ষুনি লুকাতে হবে, এ কি দাদা তোরে কি অবস্থা, কুমোর পাড়ায় গরুর গাড়ি বাঁধা আছি নিজের বাড়ি, হ্যাঁ গাড়ি চালাই বংশী বদন, খুলতে পারিস ভাই হাতের বাঁধন, এক্ষুনি খুলে দেবো, হাট বসেছে শুক্রবারে, হ্যাঁ এইভাবে কেউ কাব্য করে, কে তোর বেঁধে রেখেছে বল, একান্ত আপন, কাঁদিনি কে বল, নিজের লোক, কাঁদিনি কে বল, তোর বৌদি, বৌদি তোর কাছে গামছা আছে, গামছা আছে, আমার চোখের জলটা একটু মোছা তো ভাই, কাঁদিজি না ইয়ার কি মাতিজি, দেখ চোখের কোন থেকে জল বেরোচ্ছে তুই বুঝতে পারছিস না দাদা, আচ্ছা সে জাগে আমি তো এই অবস্থায় বসে আছি, হ্যাঁ তুই এইভাবে হন্তদন্ত হয়ে আমার বাড়ির ভিতর ঢুকলি কেন, আর বলিনি দাদা এক মাস রাজমিস্ত্রির কাজ করছি, কালকে লিনডন ফেলেছি, আজকে আমার টাকা দেওয়ার ডেট, আর সে লিনডন ভে আর গায়ের উপর পড়ে, এই তুই মিস্ত্রি না ওই জামা কাপড় করা ইস্ত্রি, এমন করে লিনডন ফেললি, ভিয়ে মানুষের গায়ের উপর পড়লো, আরে ওদের আমি বলেছি বলে যা, আড়াই ইঞ্চি বিরেক নিয়ে আসবি, আচ্ছা কোথাতে পিল বিরেক না হাজির করেছে, হ্যাঁ পিল বিরেক,
কি পেরেক? পিন পেরেক। ভগবান রে, পিন পেরেকে ঢালাই ফেলা আমি জীবনে শুনিনি। ওরে তোর তো গুরু বল হাই পাই, না হলে ওই তক্তা মারার সময় তোর পড়ে মরে যাওয়ার কথা। দাদা, ও তো একটা বিপদ গেল, আরো বড় বিপদ কি বলি শুনো। কালকে আমার শালির বিয়ে, এক্ষুনি পিতলের বালতি লাগবে দাদা। এই সুযোগ, একে ধরলে মনে আমার রক্তদান শিবিরে ঠিক পৌঁছানো যাবে। এ ভাই, হ্যাঁ দাদা, ওই বলছিলাম কি, ওই শালির বিয়ে, হ্যাঁ পিতলের বালতি লাগবে। বালতি দাদা? আচ্ছা, ওই পিতলের বালতি যদি আমি দুখানা দিই। দাদা দুখানা লাগবে না দাদা, একখানা হলে হয়ে যাবে। এই তবেই আমার একটা ছোট্ট মতো কাজ করে দিতে হবে। কাজ কাজ, তুই যদি পায়খানা খেতে বলে পায়খানা খাবো রে। বাবা রে, অত নোংরা জায়গা যাবো না, অত নোংরা জায়গা যাবো না। বলছিলাম কি, এই ব্যাপারটা একটু গোপনীয় ব্যাপার। কানে কানে বল। হ্যাঁ, সরাই সরাই, তাড়াতাড়ি বল। এই কানে খোল আছে? না, পরিষ্কার। পরিষ্কার করা হয়? হ্যাঁ। কি সেফটি বিন্দে? না না, কাটি মেরে। আচ্ছা, ওকে ওকে ওকে, বল। আমি যে কটা কথা বলেছি ওই কটা কথা সব গুছিয়ে খেলে দেবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, ভাইয়ের মায়ের এত স্নেহ, রক্ত দিতে যাবে এই দেহ। তাহলে অভিনয় চালু করি? শুরু কর। এটা পুরো ফলস অভিনয় হয়। শুরু কর, শুরু কর। জামিনী, আমি জল খাবো। বসো, জল নিয়ে যাচ্ছি। লোকটা জল পেয়ে আসার মনে হয় বুক শুকিয়ে গেছে। হাই সব, তুমি আমার দোষ দিও না, আমি ওনার বাধ্যে চাইনি, উনি আমার বাধ্যে বাধ্য করেছে। কি ভাই, তুই আমাদের বাড়ি? কাজ ছুটে আছে বলে দাদার বৌদি দেখে আসি। আচ্ছা আচ্ছা। ও বৌদি, এই নেপালদার এই অবস্থা বেঁধে রেখেছে কেন? এই তোর বৌদি জানে না, আমি বলছি শোন। হ্যাঁ, তোর বৌদি বলে তুমি সেলুন দোকান থেকে চুল কাটবি। ভালো বলিস তো। আমি এখন মিষ্টি দোকানে গিয়ে চুল কেটে বইছি, ওই কারণে তোর বৌদি আমার বেঁধে রেখেছে। চুপ করো। আরে ভাই দেখ না, তুই বেলা দুমুটো পেটে অন্ন চটে না, সে আবার রক্তদান শিবিরে রক্ত দিতে যাবে। কেন, রক্ত দেওয়া ভালো তো? হ্যাঁ, রক্ত দেওয়া ভালো। এই তো আমি রক্ত দিয়ে আসছি তো। তোর এই শরীরে তুই রক্ত দিয়েছিস? হ্যাঁ, 1 কেজি 750 রক্ত দিয়ে আসছি। এ ভক্ত, এই শোন, কি হয়েছে বল? তোর কোন ফ্যামিলির এই 1 কেজি 750 তো বেশি হয়ে গেছে না? ওরে কত করে শরীর থেকে রক্ত নেওয়া যায় না, 250 করে নেওয়া হয়, 1.5 কেজি কমিয়ে বল। ও দি, একটা কথা বলি। হ্যাঁ বল। রক্ত দিলে সোনার জিনিস দিচ্ছে তো। বলিস কি রে ভাই? এই তো আমি রক্ত দিয়ে এলাম। হ্যাঁ, আমাদের বউ গয়না নিয়ে চলে গেল। আচ্ছা, একটা হাতের পেটি নিয়ে গেছে। হ্যাঁ, সে তো পেটি নয়, পুরো মাছের পেটি। এ ভক্ত, এই শোন, তুই বারবার গোঁজা মারিস কেন? এই তুই হাতের পেটি মাছের পেটি মনে কোথায় দেখেছি? বড় হয়ে গেছে না? ওরে ও তো 1.5-2 লাখ টাকা পড়ে যাবে। হাম বড় কমা, তোর বৌদির বোঝা, বৌদির বোঝা। এ ভাই, কি আমি কি বলি শোন না, আমি যদি গয়নাটা পাই না, আমাদের পুকুরে যে বড় কাতলা মাছ আছে, ওই মাছের মাথাটা তোকে খাওয়াবো। সে মাছ আর নেই। কেন, কি হয়েছে? এই কালকের পুকুরে স্নান করতে নেমেছিলাম। হ্যাঁ, আর আমার হাতে নখ লেগে সেই 11 কেজি কাতলা মাছ মরে গেছে। ভগবান, ওনার হাতে নখ লেগে নাকি 11 কেজি কাতলা মাছ মরে গিয়েছে। দেখো বৌদি, ক্যান্ডিডেট বেশ হয়ে গেলে। হ্যাঁ, গয়না আর পাবে না। ঠিক বলেছিস। তাড়াতাড়ি দাদা রাজি কর। আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। এই দেখো, বলো গয়না নেবে? বাবাড়ি, শরীর কালি হয়ে গেছে। না না, দুর্গা হয়েছে। কি অবস্থা, ঘামাচি হয়েছে দেখো না। থা, ঘামাচি মেরুনি, এর আগে ঘামাচি মারার সময় হয়নি, আর ঘামাচি মারার দরকার নেই। এই দেখো, আমি বলছিলাম কি, ভাই আমাদের বাড়ি এসেছি, তো চলো না দুজনে গিয়ে রক্ত দিয়ে আসি। এবার আমি দুটো কথা বলি। তুমি খুব ভালো বাড়ির মেয়ে জানো, আমার হাতের বাঁধনটা খুলে দাও। আচ্ছা, তোমার দুঘাত চড় মারি। ছোট্ট একটা ব্রেক নিচ্ছে, চোখের পাতা ফেলবেন না, এক্ষুনি ফিরে আসছি। দেখুন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনি ফের গন্ডগোল করবেন না, একের পরে লাইন দাঁড়ান, সবার রক্ত নেওয়া হবে। রক্তদানকে ভালোবাসেন বলে তো রক্ত দিতে এসছেন, তাহলে গন্ডগোল করছেন কেন? ও মাই গড, এত ক্যান্ডিডেট এসে না, আমি একটা নাচে হাল হয়ে যাচ্ছি। আর দেখো ডক্টরগুলো কেমন হয়েছে, আমার সঙ্গে কেউ হেল্প করছেই না। ডক্টর
ডাক্তার কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। গয়না চলে আসি, একই মাছ কোনো কথা নাই, গয়না নেবো বলেছি নেবো। এই কি ব্যাপার? আরে আমরা তো রক্ত দিতে এসেছি। আপনি রক্ত দেবেন? আরে আমি রক্ত দেবো না, রক্ত দেবে আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত আমি। তা গরুর মতো বেঁধে রেখেছেন কেন? আরে গরুর মতন বলবে না, গরুর মতন বলবে না, স্বামী স্ত্রী তো ভালোবাসার বন্ধন। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার বন্ধন প্রায় সময় ভালোবেসে থেতে দেয়। আমি দাদা লেট করছেন কেন, তাদের চলুন না। হ্যাঁ চলো চলো, রক্ত দেব। তো দাদা তো রক্ত দিতে গেলে তো কোনো অসুবিধা হবে না? তো কোনো অসুবিধা নেই, তিন দিনের মধ্যে রক্ত তৈরি হয়ে যাবে। দাদার রক্ত দেওয়া শেষ হয়ে গেলে তোমার জিনিস তোমার হাতে পৌঁছে যাবে। দেখো তুমি কেমন আছো। তুমি কে? আরে আমি তুমি সব বন্ধু বান্ধব খবর দাও, ওরা যেন কাশ্মীরি আপেল আমার বাড়ি ঢোকে। দেখুন ম্যাডাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, রক্ত দিচ্ছি তো একটু নার্ভাস হয়ে পড়েছি, 10 মিনিট বাদে আবার ঠিক হয়ে যাবে। আপনি গন্ডগোল করছেন কেন, কি হয়েছে বলুন তো? আরে দেখুন না, আমাকে বলেছে এখানে রাখি, রক্ত দিলে সোনার গয়না দেওয়া হয়। আরে কে বলেছে গয়না দিচ্ছে? মিলনী সংঘের পক্ষ থেকে একটা গিফটের ব্যবস্থা করেছি, সেটা হলো পিতলের বালতি। ও গয়না নয়, পিতলের বালতি। এ নদী এমন নদী, এ নদী এমন নদী, মনে হয় জানত পুঁতি মাটিতে খাবাস করে পড়ত যদি। এ পিয়া এমন পিয়া, গহনার লোভ করিয়া নদী এমন নদী, মনে হয় জান্ত পতি মাটিতে ধাবাস করে পড়ত যদি। এ প্রিয়া এমন প্রিয়া, গহনার লোভ করিয়া কেবলই কেবলই বিদ্রুবার বাতা কথাই বলতে থাকে। এ নদী এমন নদী, এ নদী এমন নদী, এ নদী এমন নদী। ও আমি বুঝতে পেরেছি, তোমরা আমার নেই কি অধিকার, বিয়ের বালতি দাদা তুই দিবি তো আমার। তো তুই বালতি দেব বল, তুই পাগল হচ্ছিস কেন? আমি তোমার কোনো কথা শুনবো আগে বাড়ি চলে বলছি। আরে না তুমি চলে এসো। দেখো বইরে অত্যাচার আমার নেই কি অধিকার, দেখো বইরে অত্যাচার আমার নেই কি অধিকার, বিয়ের বালতি দাদা তুই দিবি তো আমার। দেখো বইরে অত্যাচার। দেখুন ম্যাডাম, এভাবে গন্ডগোল করবেন না, রক্তদান তো মহাদান, আপনার হাজবেন্ড তো ভালো কাজ করেছে। ম্যাডাম কাকে বলছেন? ওনাকে বলার থেকে রাস্তার পাগলিকে বলা অনেক ভালো। কতবারে বলেছি গো, দিও নাই রক্ত, 95% দোষ এই ভক্ত। কি বলছো তুমি? হ্যাঁ আমি বাংলায় বলছি, 95% দোষ এই ভক্ত। হ্যাঁ আমি বলি আমি রক্ত দেবো না, বল দাদা তুই যদি রক্ত দিস, হ্যাঁ এই ভক্তর মোরা মুখ দেখবি। বলেছে? যদি আমি মিথ্যে কথা বলি, হ্যাঁ আমার মুখে পোকা হবে না। কি পোকা হবে না? আমার মুখে পোকা হবে, বইয়ের ভয়ে জব্দ হয়ে আমার ঘাড়ে দিচ্ছে দোষ। বালতি বালতি বলে তুই করেছিলি আপশোষ। কি বল,
বলছো? কি আফসল বলে আমার শালির বিয়ে বালতি লাগবে, বালতি লাগবে। ওর আফসল থেকে আমার ঘর থেকে বালা পশি নিয়ে ওর মুখে চেপে ধরলাম। কত বাড়ি বলেছি গো, দিও নাই রক্ত, 95% দোষেই ভক্ত। ওরে ভয়ে জব্দ হয়ে আমার ঘাড়ে দিচ্ছে দোষ, বালতি বালতি বলে তুই করেছিলি আফসল। ফোটা রক্তদান বাঁচায় কত তাজা প্রাণ, এক ফোটা রক্তদান বাঁচায় কত তাজা প্রাণ। সমাজ কাজে রক্ত দিয়ে করো উপকার, দেখো বইয়ের অত্যাচার আমার নাকি অধিকার। বিয়ের বালতি দাদা তুই দিবি তো আমার, দেখো বইয়ের অত্যাচার। না না, স্বামী ভক্তি দেখি যেরকম স্বামী ভক্তি দেখিনি। স্বামীর বেঁধে রেখেছে জানো, গেটে কুকুর বেঁধে রেখেছে। দেখ তোর বৌদি না, তুই উল্টো বলা কথা বলিস নি। তোর বৌদি খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, পাড়ায় কারোর সঙ্গে চলে না। অনেক মেয়ে দেখেছি গো, এমন বৌদি দেখিনি। কোদাল পেটা করেছিল, 9 মিনিট দম ফেলতে পারিনি। তাহলে ওই আমি গল্পটা খুলে বলি। হ্যাঁ বল। ওই দুপুরবেলা কাজকর্ম করে গায়ে ব্যথা হয়েছে, ঘুমাচ্ছি। তুমি কি কাজ করেছো? হ্যাঁ, মিটুনে ঝাড়পিট বই দেখে গায়ে ব্যথা হয়েছে, ঘুমাচ্ছিলাম। অনেক মেয়ে দেখেছি গো, এমন বৌদি দেখিনি। কোদাল পেটা করেছিল, দম ফেলতে পারিনি। সুন্দর লিখছে বসে গান, রক্ত খুবই মূল্যবান। সুন্দর লিখছে বসে গান, রক্ত খুবই মূল্যবান। রক্তের জন্য কত মানুষ করে হাহাকার, দেখো বইয়ের অত্যাচার আমার নাকি অধিকার। বিয়ের বালতি দাদা তুই দিবি তো আমার, দেখো বইয়ের অত্যাচার। দেখুন দাদা, এভাবে গন্ডগোল করবেন না, গন্ডগোল করলে তো আপনাদেরই খারাপ। দেখুন আমার তো সময় নেই, রক্ত নিয়ে আর ব্লাড ব্যাঙ্কে যেতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আপনাদের গিফট এখানে রয়েছে, যাওয়ার সময় মনে করে নিয়ে যাবেন। দাদা তোমার সঙ্গে আমার কি কথা ছিল? যে কথা সেই কাজ। হ্যাঁ দেখো, পিতলের বালতি চকচক করছে, হেভি বালতি। হ্যাঁ যাও, তোমার বালতি তুমি নিয়ে বাড়ি চলে যাও। এই ভক্ত একদম বালতি হাত দিবি না বলে দিচ্ছি। বৌদির কথাবার্তা লং হয়ে যাচ্ছে। এই কথাবার্তা লং নয়, বল কথাবার্তা রং হয়ে যাচ্ছে। তাহলে ওই হবে আর কি। সত্যি দাদা হেভি উপকার করেছো, আর দুটো শালি আছে, দুটো বালতি দেবে মারি দাও। তুই এবার আমার ধারে বাড়ি আসি এবার। হ্যাঁ, যার জন্য আমি চুরি করছি সে আমাকে চোর দশা রূপ দিচ্ছে, ভাবা যায়। দাদা এত তো উপকার করলে, ওই মিষ্টি আর শাড়িটা দাও না, আরো ভালো হয় মারি দাও। ও বাবা রে, এর আমি কেন যে ডেকে নিয়ে গেছিলাম ভগবান। এই ওই শাড়ি আর মিষ্টি, ওই বিকাল না হতো তোর মুখে গিয়ে আমি ছুঁড়ে মারবো। দাদা আমি বলতাম না, একটা ছেঁদা পয়সা নেই যে মিষ্টি আর শাড়িটা কিনে যাও, মারি দাও। ওই কাকদ্বীপ টোলা থেকে যে শাল কাটা এনেছিলাম। হ্যাঁ মোটা মতো তো। হ্যাঁ ওটা এক্ষুনি আনা যাবে? হ্যাঁ হ্যাঁ, বাজে জায়গা তৈরি করি না, চলে এসেছো কি? হস, ওই শাল কাটার কথা না বললে হতো না। হ্যাঁ, যে কথা বলছিলাম, যার জন্য আমি চুরি করছি সে আমাকে চোর দোষারোপ দিচ্ছে। আরে তুমি আমার জন্য কি চুরি করেছো? আরে এই যে করছি সেটা তোমার জন্য। এই রক্ত দিচ্ছ তুমি আমার জন্য? হ্যাঁ, তুমি কি জানো তোমার কি হয়েছে? আরে আমার কি হবে, আমার তো পেটে পাথর জমেছে। না তোমার পেটে পাথর জমেনি, তোমার হয়েছে। আরে আমার আমার কি হয়েছে বলো না, আমার কি হয়েছে বলো না, আমার কি হয়েছে বলো না। তোমার ব্লাড ক্যান্সার। আমার ব্লাড ক্যান্সার? হ্যাঁ, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে অজ্ঞান করিয়ে তোমার শরীর থেকে রক্ত চেঞ্জ করানো হতো। এ কথা আমি তোমাকে বলিনি, কারণ রোগীর কাছে রোগের কথা বললে রোগী হার্ট ফেল করতে পারে। আর এই রক্ত দেয়া, তবে বলি, আমি শুনেছি রক্ত দিলে রক্তের কার্ড পাওয়া যায়, তাই ভাবলাম আমার তো রক্ত কিনতে হচ্ছে, যদি রক্তের কার্ড পাই তাহলে আমার একটু সুবিধা হবে, তাই এই রক্ত দেয়া। তবে কি আমি আর বাঁচব না? না, ভয়ের কোনো কারণ নেই, ডিএনএ এর পরীক্ষা দ্বারা তুমি এখন বিপদ মুক্ত। আর একবার রক্ত দিলে তুমি সম্পূর্ণরূপে সুস্থ। আজ আমি বুঝতে পেরেছি, তোমার মতন স্বামী স্ত্রীর যোগ্য আমি নই। যেদিন তোমার মতন স্বামী স্ত্রীর যোগ্য হতে পারবো, সেদিন এই মুখ নিয়ে তোমার কাছে আমি ফিরে আসবো। এই দাও, এই দাও, এই দাও, এই দাও। যতদিন আকাশে সূর্য থাকবে ততদিন আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। আমার মনের মনি কোথায় রেখে বলবো, কি সূর্য থাকবে যতদিন ততদিন দুজনে থাকবো, রুক্ষ মাটির পৃথিবীকে সবুজ সর্বগরে রাখবো। সূর্য থাকবে সবুজ সর্বদরে রাখবো।
চিরদিন দুজনার দুটি অন্তর। ততদিন আমি জীবনে মরণে, ততদিন আমি জীবনে মরণে তোমার ছবিটি শুধু আঁকব। সবুজ স্বর্গ